যে কথাটা আজকে বলার জন্য নিয়ত সেটা হইল আল্লাহ পাক জওয়ান মানুষের তওবাকে বেশি পছন্দ করেন। তওবা জওয়ান থেকেও হইতে পারে, বৃদ্ধ থেকেও হইতে পারে। বৃদ্ধকালে তওবা এটা হাসির গল্প আছে, বলে যে বিড়াল হাজার চুহা খাকে বিল্লি হজ কো চলি, এটা উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে। হাজার চুহা, চুহা মানে ইঁদুর, তো হাজার চুহা খাকে বিল্লি হজ কো চলি মানে বিড়াল হাজার হাজার চুহা জীবনভর খাইলো বধ করলো, এখন বুড়াকালে মক্কা শরীফ যাইতে আসে। মানে বুড়া হয়ে গেলে মানুষ এমনি তো বেকার হয়ে যায়, রিটায়ার্ড হয়ে যায়, অচল হয়ে যায়, অটোমেটিকই সে মসজিদে চলে আসে কান্দাকাটি করে। তো বুড়ার এই তওবার মূল্য কম, মূল্য হইল জওয়ানের তওবা। বলেন না মূল্য হইল, জোরে বলেন, আরো জোরে বলেন, দরজাওয়ানি তওবা করে দান সেবায়ে পয়গম্বরি, দরজাওয়ানি তওবা করে দান সেবায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালেম বিশদ পরহেজগার। আল্লাহর আশেক বলতেছেন জওয়ানকালে তওবা করা এটা হইল পয়গম্বরের সিফত, জওয়ানকালে তওবা করা এটা হইল পয়গম্বরদের সিফত, বুড়া হইলে তওবা করন এটা তো জঙ্গলের বাঘ, এটাও বুড়া হইলে বুজুর্গ হইয়া যায়। জঙ্গলের বাঘ এটাও কি কর না, বুড়া হইলে বুজুর্গ হইয়া যায়। এখন আর কাউকে ধরেও না, মারেও না, কাটেও না, উনি খুব ভালো মানুষ, আসলে ওনার মধ্যে সে হেডম নাই। আল্লাহ, তো জওয়ানকালে বলেন না, জওয়ানকালে আল্লাহ পাকের পছন্দ জানি কোন জিনিসটা বলেন, জওয়ানকালে কে কে তৈয়ার ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহ, জওয়ানকালে তওবা করে। জওয়ান কাকে বলে? জওয়ান বলা হয় 15 বছর থেকে 60 বছর, বলেন 15 বছর থেকে 60 বছর বয়স, 15 থেকে কথা কয় না বয়স। এখন হিসাব করেন আপনি কি জওয়ান না বুড়া? হ্যাঁ, আল্লাহর হাবিবের কথা অনুসারে জওয়ান কাকে বলে বলেন না, 15 থেকে 60, 60 থেকে 70, এদেরকে বলা হয় সিনিয়র সিটিজেন। কি বলা হয়? সিনিয়র সিটিজেন এদের, এরা হলো এখন মরণকালে আছে। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত হইল 60 থেকে 70, বলেন আমার উম্মতের হায়াত 60 থেকে 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70। তো বোঝা গেল 60 থেকে 70 এই দশক, এটা হইল এই উম্মতের মরণকাল, এই উম্মতের কি মরণকাল। আল্লাহ, কেউ যদি কম পাইল এটা অস্বাভাবিক, কেউ যদি বেশি পাইল এটাও অস্বাভাবিক। হিসাব হইল 60 থেকে 70। আল্লাহর হাবিব জানি কত বছর এন্তেকাল করছেন, তাহলে এটা কি 60-70 এর ভিতরে আছে কিনা? আবু বকর কয় বছর এন্তেকাল করছেন? 63। ওমর কয় বছর এন্তেকাল করছেন? 63। মানে আমাদের জলিলুল কদর যারা, যাদেরকে পাবেন, এদের ম্যাক্সিমাম 95% এদের এন্তেকাল হইল 60 থেকে 70। এই জন্য হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে আমারু হাদিহিল উম্মা বাইনা 60 ওয়া 70, এই উম্মতের বয়সকাল এটা হইল সাধারণভাবে 60 থেকে 70। তাইলে যাদের বয়স 60 এখনো হয় নাই, ইনারা হইলেন জওয়ান, আর যাদের বয়স 60 ক্রস করে গেছে এরা আছে কোন কোন হালতে? মরণের হালতে। কোন হালতে? মরণের হালতে থাকিয়াও যদি কোন বন্দা আল্লাহকে না চিনল, কথা কন, মরণের হালতে থাকিয়াও যদি কোন বন্দা আল্লাহকে, তাইলে এটার মতন বেদ্যপ আছে আর? আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। 70-এর বেশি হইলে আল্লাহ পাক বলেন 70-এর বেশি যদি আমি কাউকে হায়াত দেই, তাইলে আমি তাকে সম্মানিত ব্যক্তিদের মধ্যে
দাখিল করে দেয়। যে ওভার 70 ফেরেশতাদেরকে কয়ে দেয় যে নেক আমল করলে লিখবা, বদ আমল করলে লিখবো না। কারণ ওই পেছনে যা বালা কাম করছে এইগুলোর বোনাস আমি তাকে এখন দিতে থাকলাম। 70 থেকে 80, 80 থেকে 90 হইল। আল্লাহ পাক বলেন যে কোন গুনাহ তার কইলো লিখবা না, এটার স্টপ রাখবা। এটা কি রাখবা? এটা আমি দেখব, ওইটা তাকে ইনক্লুড করাইব কি করাই। সুবহানাল্লাহ, 90 থেকে 100 হয়ে গেছে বলে তাকে ঘোষণা করে দাও যে তার কোন গুনাহ এখন লেখা হচ্ছে না, সে আল্লাহর মেহমান হিসেবে জমিনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এজন্য বয়স বেশি হওয়া নিয়ামত বলেন না, বয়স বেশি হওয়া কি নিয়ামত। আল্লাহ আমাদেরকে বেশি বয়স দান করেন এবং নেক আমলের সঙ্গে এই পুরা সময়টা কাটানোর জন্য তৌফিক দান করেন। আমিন বলেন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ। তো আল্লাহ পাক জানি কাকে বেশি পছন্দ করেন, জওয়ানের। আর জওয়ানের সীমানা কতটুকু? 15 থেকে। আচ্ছা, 15 থেকে 60-এর মধ্যে কারা কারা আছেন হাত উঠান। আমি একটু চাইতাম যে জওয়ানের সংখ্যা বেশি না বুড়ার সংখ্যা বেশি? সুবহানাল্লাহ, যে সংখ্যা কিরকম, সংখ্যা কিরকম দেখেন না? সুবহানাল্লাহ। এবার 60 ঊর্ধ্ব হাত উঠান, 60 ঊর্ধ্ব, তারা 4-5 জন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমরা এখানে বেশি সংখ্যক জওয়ান, তুমি আমাদের সকলকে কবুল করো। সবাই মন থেকে বলেন আয় আল্লাহ, সবাই বলেন আয় আল্লাহ। আমি তওবা করিলাম সমস্ত গুনাহ হইতে। মন থেকে কইবেন, মন থেকে কইবেন। সগীরা কবীরা, জাহেরা বাতেনা, নয়া পুরানা, গুনাহ করিয়াছি কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো। আমি সমস্ত গুনাহ হইতে সত্য দিলে খালেস তওবা করলাম। এই কথাটুকু কইলেন আল্লাহ পাক বলেন তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হইয়া গেলা। জওয়ান যদি তওবা করলো, আল্লাহর হাবিব বলেন বুড়ায় তওবা করলে তার নগদ ফায়দাটা সে হয়তো নাও দেখতে পারে। কোন জওয়ান যখন তওবা করে আল্লাহ পাক বলেন জওয়ানের খাতিরে আমি আমার কুদরতের পর্দা সরাইয়া দেই, তার তওবা যে আমি কবুল করলাম এটা তার জীবন দশায় তাকে আমি বুঝাইয়া দেই। সে হাড়ে হাড়ে বুঝতে পারে যে আল্লাহ পাক আমার তওবা কবুল করছেন, আমি এখন আল্লাহর প্রিয় জনদের একজন। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ণ ওই পাথর এটা সরতেছে না। এখন যদি খালি এই লোক জওয়ান, সে যদি আল্লাহকে কবুল রাজি করাইতে পারলো তাইলে পাথরটা সরবে। আর তিনজন বেরিতে পারবে, বুখারি শরীফের রেওয়ায়েত। ওই জওয়ান কাঁদতেছে, ও আল্লাহ তুমি জানো আমার একটা সুযোগ ছিল গুনাহকরণের, আমি গুনাটা করি নাই, ও আল্লাহ চাস্তবন। তার সঙ্গে সম্পর্ক হয়ে গেল, জেনা ব্যভিচারের দুয়ার উন্মুক্ত ছিল। যখন আমি মুখোমুখি হইলাম আমার বোনটা তখন বলেছিল ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। একটা কথার কারণে আমি উঠে আসলাম, আর আমি যে উঠে আসলাম, ও আল্লাহ যদি তুমি আমার সেই তওবাকে আমলকে কবুল করলা তাহলে আমাকে এই পাহাড়ের ভিতর গুহার মধ্যে যে আমরা তিনজন আটকা পড়লাম এখান থেকে বেরিয়ে আসনের রাস্তা করে দাও। কথাটা কওয়ার সঙ্গে সঙ্গেই পাহাড় থেকে পাথর সরে গেল, তিনজন বেরিয়ে আসল। আল্লাহ পাক বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইযকামু, মুয়াজ্জিন সাহেব কন্যা সূরা কাহাফের মধ্যে আসছে না,
وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا لَّقَدْ قُلْنَا إِذًا شَطَطًا شَجَّتْ جُبُكْ এরা আল্লাহর উপর হিম্মত করে দাঁড়ায় গেছে ইজ কাম এটাও বলা হইছে যে তওবাটা যে আপনি করবেন জওয়ানের তওবার স্টাইল কি জওয়ানের তওবার স্টাইল হলো যে করব এই গুনাহ করব না কইয়া সে দাঁড়ায় এই যে ইজ কাম ইজ জালাসু হইলে হবে না বসা থাকলে হবে না জওয়ান কোন কাম বসে বসে করে না জওয়ান কাম করে দাঁড়ায় জওয়ান কাম করে দৌড়াইয়া কয় যে জওয়ান যখন গুনাহটা করব না এই শিরক করব না কয়া যখন সাত যুবক দাঁড়ায় গেল আল্লাহ পাক এদেরকে এমন হায়াত দান করলেন এরা এখনো আসহাবে কাহাব জিন্দা আল্লাহ এবং এদেরকে وتحسبهم أيقادا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيد لبطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا আল্লাহ পাক বলেন এই সাত যুবক যখন দাঁড়ায় গেল তওবা করলো আমি এদেরকে কবুল করলাম নগদ ফায়দা দিলাম এদেরকে আমি আমার আশ্রয়ে নিয়ে গেলাম এদেরকে এমন হায়াত দান করলাম এরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের লোক এখনো জিন্দা কথা বল না আগের লোক এখনো কি জিন্দা وتحسبهم أيقادا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال إذن أصحاب كهف الله كي بله أصحاب আপনিও জওয়ান অবস্থায় যদি এরকম তওবা করতে পারলেন আল্লাহ পাক নগদ ভাবে আপনার চোখের সামনে তার নতিজা কায়েম করে দিবেন সুবহানাল্লাহ প্রশ্ন হইল বলে হুজুর এই যে তওবা তো করি কিন্তু রাখতাম পারি না কথা কন না তওবা তো করি কিন্তু কি এটাই তো সমস্যাটা কথা কয় না কা তওবা তো করি কিন্তু কি এখন প্রশ্ন হইল বারংবার তওবা ভঙ্গ করি এখন কি আবার তওবা করতে এখন তো শরম লাগে আল্লাহ কয় যে বেড়া বেদ্দক তুই তিনবার তওবা করছ তিনবারে বাংশ আবার এখন আবার তওবা করতে আসছ বেশরম এ কথা কইব না এখন প্রশ্ন হইল বারংবার তওবা ভঙ্গ হয়ে যায় এখন আমি কি আবার তওবা করব এই প্রশ্ন বলেন না এই প্রশ্ন কি না কার কার এই প্রশ্ন আল্লাহ জবাব নেন জবাব হলো যে তারপরেও আপনি তওবা করবেন পাইছেন তো জবাব বারবার কয়বার একশো বার ভণ্ডুল হয়েছে এখন কি তওবা করব বলে ইয়েস বলে কেন কিভাবে যুক্তি কি যুক্তি হইল ভাঙ্গে কে কয় শয়তান কথা কয় না কা ভাঙ্গে কে আপনি তো তওবা করছিলেন ভালো মতো নেই কিন্তু এটা ভাঙ্গাইলো কে কে ভাঙ্গাইলো কে ভাঙ্গাইলো বারবার কে ভাঙ্গায় এখন তো জবাব আপনার কাছে আছে শয়তান ভাঙ্গানি থেকে বিরত হয় না আমি তওবা থেকে কেন বিরত হব দেখছেন শয়তান যখন বাংলা বাঙ্গির কাম থেকে সে থামে না তাহলে আমি তওবার কামে কেন থামব কথা কয় না বাঙ্গায় কে বারবার কে বাঙ্গাইলো তার এসে একবারের জন্য বিরত হয় না আপনি যতবার রেডি করেন এই বেটা এসে বাঙ্গিয়া দাও আপনিও কি করতো তুই তুইও বাঙ্গাইতে থাক আর আমিও করতে থাকবো তুই বিরত হব না আমিও বিরত হব না ঠিক না ভাই ঠিক কে তৈয়ার ইনশাল দেখবেন না কত ধানে কত চাই দুই নম্বর বাংলা কি হইলো বাংলা আল্লাহ বিরক্ত হবেন আল্লাহ পাক বলতেছেন ও বান্দা তুমি যতবারে ভাঙো পুনরায় আসো তোমার তওবা কবুল করার ক্ষেত্রে আমি কখনো ক্লান্ত হই না এবার আপনি কোন হানিফ ভাই কোন যিনি তওবা কবুল করেন না তিনি কইতেছেন আমি ক্লান্ত হই না যিনি তওবা করেন না বান্দা এ কেন ক্লান্ত হবে
কথা কয় না কা আরে যিনি দরখাস্ত কবুল করবেন তিনি কইতেছেন আমি ক্লান্ত হই না আমি ক্লান্ত হই না তো আপনি কেন ক্লান্ত হবেন আপনি বলেন যে ঠিক আছে আমার মাওলা যখন ক্লান্ত হয় না তো আমিও কি হব না আল্লাহ তিন নম্বর কিতাবের মধ্যে আসছে কয় যে তুমি তওবা করতে থাকো তুমি যতবার তওবা করো ততবার লস তোমার নয় লস হয় শয়তানের কথা কোন লস কার হয় কারণ হে বেড়া আপনি তওবা করছেন নেক আমল ফিরে পাইছেন আবার এটা বন্ডল করে আসে মোটামুটি খুশি হয় আপনি আবার তওবা করেন বেড়ার খুশি শেষ কথা কয় না তাহলে যতবার নতুন তওবা ততবার নাখুশ কে হয় হাদিসে পাকের মধ্যে আসছে তুমি এরকম নাকুশ করতে থাকো একবার করলা দুইবার করলা তিনবার করলা তখন শয়তানের কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে যাবে যে বেড়া তো ভূত বেতাল এটা তো আমার খালি কষ্ট দেয় কথা কর না আমার খালি কি আল্লাহর হাবিব বলেন এক পর্যায়ে শয়তান দুর্বল হইয়া যায় আল্লাহর বান্দা বিজয়ী হইয়া যায় কে কে তৈয়ার কে কে তৈয়ার কে কে তৈয়ার আল্লাহ আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক হাদিসে কয় নম্বর কইলাম এক নম্বর কি জানি এক নম্বর কয় না শয়তান শয়তান বিরত হয় না ভাঙতে আমি কেন তওবা করতে বিরত হব দুই নম্বর কোন আল্লাহ ক্লান্ত হন না আমি কেন ক্লান্ত হব তিন নম্বর এক পর্যায়ে শয়তান কি হয়ে যাবে দুর্বল চার নম্বর হাদিসে কুদসি আল্লাহর হাবিব বলেন ভাণ্ড কোনটা বড় কোনটা ছোট এটা দেখো না একটা বালতি বালতি ছিলেননি আপনারা একটা বালতি কতটুকু পানি ধরে আর আমাদের ভারত মহাসাগর কতটুকু পানি ধরে দুইটা কি বরাবর কোনটা বড় কোনটা ছোট আচ্ছা ভারত মহাসাগর বালতির মধ্যে ডুববে না বালতি ভারত মহাসাগরে ডুববে আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ একটু চোখটা খোলো না তোমরা যত গুনাহ করো এটা বালতির সমানও নয় এই তোমাদের গুনার তুলনায় আমার রহমত হইল ভারত মহাসাগরের চেয়েও বড় আর কোনটা কোনটার মধ্যে ডুববো সুবহানাল্লাহ এক হাদিসের মধ্যে আসছে কয় যে যদি দুনিয়ার সকল মানুষ সকল জিন শুরু থেকে কিয়ামত পর্যন্ত সবাই যদি মুশরিক হয়ে গেল নাফরমান হয়ে গেল বদ্দিন হয়ে গেল গুনাহ করতে থাকলো আজীবন তাদের সব গুনাহকে একখানে করো ওই সবগুলা মিলায়ও আমার রহমতের সামনে একটা মগের পরিমাণ হয় না তখন আমি কয়েকজন যদি সারা দুনিয়া গুনাতে ভরে যায় আমি মহাশূন্য থেকে রহমতের প্লাবন সৃষ্টি করে দিই আসমান জমিন যদি গুনায় ভরে যায় তা আমি আমার আরশে মোআল্লা থেকে রহমতের স্রোত তৈরি করে দিই সব ফাসাইয়া একাকার করে নিয়ে আমার রহমত বিজয়ী হয়ে যাবে তোমাদের গুনাহ পরাজিত হয়ে যাবে এত বড় রহমত আল্লাহর কাছে তওবা না করে থাকুন যায় কে কে তৈয়ার আল্লাহ কয় নম্বর কইলাম পাঁচ নম্বর পাঁচ নম্বর হয়ে এলো আল্লাহ পাক বলেন ও শুনো কোন নামাজি যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ পাক জবাব দেন লাব্বাইক রোজাদার ডাক দেয় আল্লাহ পাক বলেন লাব্বাইক কোন আবেদ জাহেদ ডাক দেন আল্লাহ পাক বলেন লাব্বাইক আর কোন তওবাকারী যদি ডাক দেয় আল্লাহ পাক বলেন লাব্বাইক 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 দেখছেন নামাজি ডাক দিলে কয়বার রোজাদার ডাক দিলে কয়বার আবেদ ডাক দিলে কয়বার জাহেদ ডাক দিলে কয়বার আর তওবাওয়ালা ডাক দিলে হযরত মূসা জিজ্ঞেস করলেন আল্লাহ তওবাওয়ালার এত শান কেন
কয়ে বুঝলো না, নামাজি ডাক দেয়, ডাকের আড়ালে নামাজের একটা জিনিস তার দেমাগে থাকে যে আমি আওয়ামী লীগ করি, কারণ পিএম তো আমার কথা শুনুন লাগবো, কথা কন না। আবার কেউ একজন রোজাদার ডাক দেয়, তার পিছনে একটা জিনিস ধারণা থাকে যে আমি রোজা রাখছি, আসলে এরকম করে। কিন্তু তওবাওয়ালা যখন ডাক দেয় তখন তার কাছে আড়ালে কোনো পুঞ্জি থাকে না, মাওলা তুমি যদি দয়া করে আমারে কবুল কর। সে একমাত্র আমার রহমতের উপর নির্ভর করে ডাক দেয়, এই জন্য আমি তিনবার তার লব্বাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শয়তান আল্লাহ পাকের সামনে কইতেছে, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম, বলেন না তোমার ইজ্জতের কসম, বনি আদমের শরীরের ভিতরে যতক্ষণ রু থাকবে ততক্ষণ আমি তার পিছা ছাড়বো না, আমি তার পেছন কি তারে আমি গুনাহ করাইতেই থাকবো। আল্লাহ পাক তখন চোখটা গরম করছেন, শুয়োর যে আমার সামনে আমার ইজ্জতের কসম করে এই কথা কইনি, কি কথা কইছে জানি, আরে বনি আদমের শরীরের ভিতর যতক্ষণ পর্যন্ত রু থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তার পিছন ছাড়বো না, তার গুনাহ করাইতেই থাকবো। আল্লাহ পাক তখন বলছেন যে ঠিক আছে, আমার আমি শুনো, আমি আমার ইজ্জতের কসম, জালালের কসম, ইরতিফাই মাকামের কসম, তিনটা কথা বলেন, এতে এতে কষ্ট কয়টা, আল্লাহ পাক নিজে বলতেছেন আমি আমার ইজ্জতের কসম করলাম, আমার জালালের কসম করলাম, আমার ইরতিফাই মাকামের কসম করলাম, আমার বান্দা যতদিন তওবা করতে থাকবে ততদিন আমি তার তওবা কবুল করব, কবুল করব, কবুল। আর বন্দার কসম আর আল্লাহর কসমের মধ্যে বেশ কম আছে না। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা তওবা ভেঙে যাবে, এরপরও আমরা তওবা করতে তৈরি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান।